প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন? আশা করি 45তম বিসিএস পরীক্ষার জন্য আপনারা ব্যস্ত সময় পার করছেন। আজ আলোচনা করব আমরা বাংলা ব্যাকরণের চারটি আলোচ্য বিষয় হতে যে প্রশ্নগুলি আসে আমরা মাঝে মাঝে ভুল করি, যেমন ধ্বনি পরিবর্তন থেকে মাঝে মাঝে প্রশ্ন এসে থাকে নত্ববিধান এবং সত্ববিধান ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, সমাস ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, বচন ধাতু বা পুরুষ বা স্ত্রীবাচক শব্দ, দীর্ঘ শব্দ, সংখ্যাবাচক শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, এই ধরনের প্রশ্ন আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় কনফিউশনের সম্মুখীন হই। আর এজন্য কনফিউশনের সম্মুখীন যাতে না হতে হয় সেই রকমভাবে উপস্থাপন করব, এজন্যই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ থাকবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইবারের দাবি করব, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও প্রথম থেকে শুরু করি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। প্রতিটি ভাষারই চারটি মৌলিক অংশ থাকে, মনে রাখবেন প্রত্যেকটি ভাষার চারটি মৌলিক অংশ থাকে। সেই মৌলিক অংশগুলো রয়েছে ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। আর তাই সব ভাষার ব্যাকরণই প্রধানত এই চারটি অংশ নিয়েই আলোচনা করে। অর্থাৎ ব্যাকরণের বা বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় চারটি। শুধুমাত্র এটি বাংলা ব্যাকরণ নয়, যে কোনো ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। সেগুলো হচ্ছে ধ্বনিতত্ত্ব, যেগুলো ইংরেজি নাম হচ্ছে ফোনোলজি, শব্দতত্ত্ব, এর আরেকটি নাম রয়েছে যেটি হচ্ছে রূপতত্ত্ব, যার ইংরেজি হচ্ছে মরফোনোলজি, তারপর রয়েছে বাক্যতত্ত্ব বা পদক্রম, যেটি হচ্ছে সিনট্যাক্স, এবং চার নম্বর যেটি নিয়ে আলোচনা করে সেটি হচ্ছে অর্থতত্ত্ব, যেটি ইংরেজি নাম হচ্ছে সিমেন্টিক্স। এছাড়াও ব্যাকরণে আরও কিছু বিষয় নিয়েও আলোচনা করে, এগুলির মধ্যে রয়েছে অভিধানতত্ত্ব, ছন্দ অলঙ্কার যার মধ্যে রয়েছে, এগুলি নিয়েও ব্যাকরণ আলোচনা করে থাকে। তাহলে আমরা জানলাম ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম এবং অর্থতত্ত্ব, এই চারটি নিয়েই ব্যাকরণ আলোচনা করে, সেটি বাংলা ব্যাকরণ হোক, সেটি বাংলা ব্যাকরণ হোক অথবা পৃথিবীর অন্যান্য ব্যাকরণ হোক, এই চারটি আলোচনার বিষয় হয়ে থাকে। নিচে বাংলা ব্যাকরণে এই চারটি মূল বিষয় সংশ্লিষ্ট সম্পর্কে কিছু সংজ্ঞা দেওয়া যায়। এরা ভাবে যে ধ্বনি মূলত কোনো ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম এককই হলো সেই ভাষার ধ্বনি। আন্ডারলাইন করে দেওয়া আছে উচ্চারণের ক্ষুদ্রতম একক, এটি হচ্ছে ধ্বনি। ধ্বনি ভাষার মূল উপাদান, ভাষার মূল উপাদান ধ্বনি এবং উপকরণ বাক্য, মনে রাখবেন ধ্বনি ভাষার মূল উপাদান। এই উপাদানের জায়গায় যদি উপকরণ দেওয়া থাকে তাহলে সেখানে কিন্তু বাক্য চলে আসবে। ধ্বনিমূল, ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশকে বা এককে বলা হয় ধ্বনিমূল বা ফোনিম। এই ধ্বনিমূল বা ফোনিম থেকেই ধ্বনিতত্ত্বের নাম করা হয়েছে ফোনোলজি। তাহলে আমরা ধ্বনিতত্ত্ব এবং ধ্বনিমূল দুইটা সম্পর্কে আলোচনা করে বুঝতে পারলাম। আর ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, তাহলে ধ্বনিমূল কী? ধ্বনিমূল মূলত ফোনিম, আর ফোনিম থেকে নাম করা হয়েছে ধ্বনিতত্ত্বের ফোনোলজি। তারপর আলোচনা, তারপর রয়েছে বর্ণ। বিভিন্ন ধ্বনিকে লেখার সময় বা নির্দেশ করার সময় যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। মানে আমরা যে ধ্বনিগুলো দেখেছি সেই ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। ধ্বনি শুধুমাত্র একটি আওয়াজ, সেই আওয়াজের লিখিত বা চিহ্ন বা একটি আকারে পরিণত করলে কেমন দেখা যায়, এরকম একটি আকার দিলে সেটি বর্ণ হয়ে যায়। এই জন্য এখানে বলা হয়েছে বিভিন্ন ধ্বনিকে লেখার সময় বা নির্দেশ করার সময় যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। শব্দ, একটি ধ্বনি বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যখন কোনো সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি এবং বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ। তারপরে আলোচনা করব রূপ নিয়ে। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় রূপ বা মরফোনিম। রূপ শব্দের ক্ষুদ্রতম একক, এই রূপ বা মরফোনিম থেকেই শব্দের নাম হয়েছে রূপতত্ত্ব বা মরফোনোলজি। তারপর রয়েছে বাক্যতত্ত্ব বা বাক্য, কতগুলো পদ সুবিন্যস্ত হয়ে বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে বাক্য বলে। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। তাহলে এখান থেকে কয়েকটি প্রশ্ন আমরা খুব ভালোভাবে খেয়াল রাখব, সেটি হচ্ছে ধ্বনি ভাষার মূল উপাদান, তারপরে বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ, এবং ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। যেটি মনে রাখার জন্য খুবই দরকার যে উপকরণ আর উপাদান কিন্তু এক নয়, বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ এবং ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। বাক্যের মূল উপাদান শব্দ এবং ভাষার মূল উপকরণ বাক্য। যাই হোক, এবার আমরা আলোচনা করব
বাংলা ব্যাকরণের চারটি অংশে আলোচনা করা হয়। বাংলা ব্যাকরণ যে চারটি আলোচ্য বিষয়, সে চারটি আলোচ্য বিষয় কোন অংশে কোন অধ্যায়টি বা কোন আলোচ্য বিষয়টি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয় সেটি নিয়ে আলোচনা করব। ধ্বনিতত্ত্ব বা ফোনোলজি, ধ্বনি সম্পর্কিত বিষয়াদি এখানে আলোচনা করা হয়। ধ্বনি সম্পর্কিত যেগুলি রয়েছে তার মধ্যে রয়েছে ধ্বনির উচ্চারণ বিধি, ধ্বনির পরিবর্তন, সন্ধি। সন্ধি মূলত ধ্বনি সংযোগ, অর্থাৎ আমরা একটু খেয়াল করলে বুঝতে পারব স্বরে প্লাস স্বরে সমান স্বরে, এগুলো কিন্তু একটি ধ্বনি। এজন্য এখানে ধ্বনি এরকম যে আর সূত্রগুলি রয়েছে সরিয়া প্লাস সরিয়া সমান সরিয়া, রহস্যই প্লাস রহস্যই সমান দীর্ঘই বা রহস্যই, এরকমভাবে যে নিয়মগুলি রয়েছে সবগুলোই কিন্তু ধ্বনি ধ্বনিতত্ত্বর মধ্যে আলোচনা করা হয়, কারণ এগুলো নিজেই এক একটি ধ্বনি। সন্ধি ধ্বনির মিলন, তাই এতে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। নত্ববিধান এবং সত্ত্ববিধানও কিন্তু ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়, কারণ নত্ববিধান এবং সত্ত্ববিধান বিশেষ কিছু বর্ণের প্রেক্ষিতে অর্থাৎ মূর্ধন্য এবং মূর্ধন্য সহ হয়ে থাকে, এই বর্ণের ভিত্তিতে হয়ে থাকে বলে এখানে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। তাহলে ধ্বনিতত্ত্বে যেগুলো আলোচনা করা হয় সেগুলোর মধ্যে রয়েছে ধ্বনির উচ্চারণ বিধি, ধ্বনির পরিবর্তন, সন্ধি এবং নত্ত্বসত্ত্ব বিধান। তারপর রয়েছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। শব্দতত্ত্বের কিন্তু আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে রূপতত্ত্ব। মাঝে মাঝে আমরা শব্দতত্ত্ব বলে মুখস্থ করি, কিন্তু পরীক্ষার হলে রূপতত্ত্ব অপশনে দেওয়া থাকলে আমরা বুঝতে পারি না। এজন্যই শব্দতত্ত্বের সাথে রূপতত্ত্বটাও মুখস্থ করে নেবেন, আর এর ইংরেজি নাম হচ্ছে মরফোলজি। আর শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের ইংরেজি নাম হচ্ছে মরফোনোলজি। শব্দ সম্পর্কিত বিষয়াদি এখানে আলোচনা করা হয়। শব্দ সম্পর্কিত যে বিষয়াদি রয়েছে তার মধ্যে রয়েছে সমাস, আর সমাস শব্দের অর্থ মিলন, তাই এটি শব্দতত্ত্বে আলোচনা করা হয়। প্রকৃতি ও প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় শব্দ নিয়ে কাজ করে। মনে রাখা দরকার প্রকৃতি মাত্রই প্রাতিপাদিক বা ক্রিয়াপদ, অর্থাৎ স্বাধীন শব্দ। প্রাতিপাদিক হলো অর্থাৎ বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপাদিক, এবং ক্রিয়াপদ বলা হয় ক্রিয়াযুক্ত যে পদগুলি রয়েছে সেটি হচ্ছে ক্রিয়াপদ। তারপর শব্দতত্ত্বে আলোচিত হয় উপসর্গ। উপসর্গ নিজে শব্দ না হলেও শব্দ ছাড়া এর কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এর নিজস্ব কোনো অর্থ নেই, এটি অন্যান্য অর্থের সাথে সংযোজন হয়ে নতুন অর্থ সৃষ্টি করে। উপরন্তু উপসর্গ নতুন শব্দ তৈরি একটি উল্লেখযোগ্য হাতিয়ারও বটে। তারপর শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে বচন ও ধাতু নিয়েও আলোচনা করা হয়, এবং শব্দের শ্রেণী বিভাগ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দীর্ঘ শব্দ, সংখ্যাবাচক শব্দ, তারপর প্রদর্শিত নির্দেশক যেগুলো টাটি খানাখানি পদাশ্রিত নির্দেশক যাকে আমরা ইংরেজিতে আর্টিকেল বলি, এগুলো তাহলে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচনা করা হয়। শব্দ বা রূপতত্ত্ব সম্পর্কে দেখেন সমাস, একে এটা কিন্তু শব্দের মধ্যে পড়ে, কারণ সমাস হচ্ছে শব্দের মিলন। মনে রাখবেন শব্দের মিলনই সমাস, তাহলে শব্দ এখানে দেওয়াই আছে, তাহলে এটি আলোচনা কোথায় হতে পারে? অবশ্যই এটি শব্দ বা রূপতত্ত্ব আলোচিত হতে পারে। প্রকৃতি প্রত্যয়, আসলে প্রকৃতি প্রত্যয় শব্দ নিয়েই কাজ করে, এজন্য প্রকৃতি প্রত্যয় শব্দ বা রূপতত্ত্ব আলোচিত হতে পারে। উপসর্গ, উপসর্গ নিজে কিন্তু কোনো শব্দ না, কিন্তু এটি নতুন কোনো শব্দের সাথে বসে নতুন অর্থ তৈরি করে, এজন্যই শব্দগঠিত বা শব্দ নিয়ে কাজ করে এই উপসর্গ। এই বিধায় এই উপসর্গও শব্দ বা রূপতত্ত্বে আলোচিত হয়। বচন বা ধাতু, এগুলো তো এমনিতেই শব্দ, এগুলো এজন্যই এগুলো শব্দতত্ত্বে আলোচিত হয়। তারপর শব্দের শ্রেণী বিভাগ, পুরুষ বা স্ত্রীবাচক শব্দ, দীর্ঘ শব্দ, সংখ্যাবাচক শব্দ, মানে শব্দ দেওয়া হয়েছে, তার মানে এগুলো শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে বা মরফোনোলজিতে আলোচিত হয়। তারপর পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত নির্দেশক টাটি খানাখানি, এগুলো শব্দতত্ত্বে আলোচিত হয়। তারপরে রয়েছে যেটি বাক্যতত্ত্ব বা পদক্রম। বাক্যতত্ত্বের একটি নাম রয়েছে, সেটি হচ্ছে পদক্রম, যার ইংরেজি নাম হচ্ছে সিনট্যাক্স। এখানে বাক্য সম্পর্কিত বিষয়াদি আলোচিত হয়। যেগুলো এই বাক্যতত্ত্ব বা পদক্রমে আলোচিত হয় সেগুলোর মধ্যে রয়েছে পদ প্রকরণ। শব্দ বাক্যে ব্যবহৃত তখন সেটাকে পদ বলে। কোনো শব্দ যদি বাক্যের মধ্যে আলোচিত হয় তার প্রত্যেকটি শব্দই এক একটি পদ, তাই পদ বাক্যের ও পদ প্রকরণ বাক্যতত্ত্বের অন্তর্গত। তাহলে পদ প্রকরণ আলোচিত হয় বাক্যতত্ত্ব বা পদক্রমে। তারপর ক্রিয়াপদ, আসলে ক্রিয়াপদ পদ প্রকরণের একটি অংশ। তারপরে কারক ও বিভক্তি, কারক ও বিভক্তি মূলত বাক্যতত্ত্বে আলোচিত হয়। এর কারণ
বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে কারক বলে, আর বাক্যের অন্তর্গত পদ নিয়ে কাজ করে বলে কারকও বাক্যতত্ত্বের অন্তর্গত। তাহলে কারক কী জন্য? বাক্যের অন্তর্গত পদ নিয়ে কাজ করে, এজন্যই কারকও বাক্যতত্ত্বের অন্তর্গত। তারপরে বাক্যতত্ত্বের মধ্যে আলোচিত হয় কাল, পুরুষ, অনুসর্গ, বাগধারা, বাচ্য, উক্তি, এগুলো কিন্তু বাক্যজনিত আলোচ্য বিষয়, আর এজন্য এগুলোকে বাক্যতত্ত্ব বা পদক্রমে আলোচিত হয়। তারপর রয়েছে জ্যোতি বা ছেদ চিহ্ন, এগুলো কিন্তু বাক্যজনিত, কারণ একটি শব্দের উপর বেসিস করে কিন্তু জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন দেওয়া হয় না, যার কারণে এগুলো বাক্যতত্ত্ব বা পদক্রমে আলোচিত হয়। বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে জ্যোতি বা ছেদ চিহ্ন ব্যবহার হয়, অর্থাৎ এরা বাক্যের সঙ্গে সম্পর্কিত। তাহলে জ্যোতি বা ছেদ চিহ্ন বাক্য বা পদক্রমে আলোচিত হয়। তারপর রয়েছে অর্থতত্ত্ব, যেটি সেমেন্টিক্স, এর মধ্যে আলোচিত হয় শব্দের অর্থ বিচার। মনে রাখবেন অর্থতত্ত্ব মানেই এখানে অর্থের কোনো সাদৃশ্য থাকবে, অর্থাৎ শব্দের অর্থ বিচার, তারপর বাক্যের অর্থ বিচার, তারপর রয়েছে অর্থের প্রকারভেদ যেমন মুখ্যার্থ, গুণার্থ এবং বিপরীতার্থ। এই শব্দগুলির সবগুলির শেষে কিন্তু অর্থ দেওয়া আছে, অর্থ থেকে আপনি এখান থেকে সহজে মনে রাখতে পারবেন যে শব্দের অর্থ বিচার বাক্যের কোথায় আলোচিত হয়। এগুলো সহজে আসে না, সবচাইতে বেশি আসে বাক্যতত্ত্ব এবং শব্দতত্ত্ব থেকে। শব্দতত্ত্ব এবং বাক্যতত্ত্বের ভিডিওটি যদি ভালোভাবে দেখে থাকেন তবে অবশ্যই আশা করতে পারি যে আপনি এখান থেকে কিছুটা হলেও আপনার কনফিউশন দূর করতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, কারণ লাইক কমেন্টটা বাদ দিলে আপনার পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে যাওয়া বন্ধ করে দেয়। এজন্যই পরবর্তী ভিডিওগুলো সচল রাখতে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের দেখার সুযোগ দিয়ে একটি শেয়ার দিবেন। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।